I am Trishna and Karmakar from Charukhan DS High School. Good morning, students. Hope you are well. I am well. Today, our part is tag question. Tag question আমি তোমাদের গত ক্লাসে করিয়েছিলাম কিন্তু আমার মার্কারের কালি শেষ হয়ে যাওয়ায় আমি তোমাদের নিয়মগুলো ঠিকমতো লিখে দিতে পারিনি। আজকে আমি তোমাদের নিয়মগুলো লিখে দেব আর ট্যাগ মানে মানে অর্থ হয়তো তোমাদের সবাই মনে থাকার কথা কিন্তু কেউ কেউ ভুলে যেতে পারো। ট্যাগ মানে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ট্যাগ কোশ্চেন মানে সংক্ষিপ্ত সংযোজন, একটা বাক্যের মানে সংক্ষিপ্ত প্রশ্নের সংযোজন। যেমন হি ইজ এ বয়, এই যদি কেউ একটা বাক্য হয় তাহলে এটা ট্যাগ হবে ইজ ইন ঠিক। এগুলো তোমাদের আমি গতকাল পড়েছিলাম, আজকে আমাদের শুধু নিয়মগুলো লেখা যায়। এক নম্বর নিয়মগুলো তো আমি লিখে দিয়েছিলাম আর আজকে আমি দুই থেকে লেখাবো। এক নম্বর পয়েন্ট আমি লিখে দিয়েছিলাম, দুই নম্বর হচ্ছে প্রথম পয়েন্ট আমার ছিল যে সেন্টেন্সের ভিতরে যদি অক্সিলারি থাকে তাহলে কী হবে, আর সেন্টেন্সের দ্বিতীয় হচ্ছে প্রশ্নটা হচ্ছে দুই নম্বর আমি লিখে দিয়েছিলাম আমার মনে আছে, তিন নম্বরের সময় আমি পারিনি। যদি সেন্টেন্সের ভিতরে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমাদের কী করতে হবে, যদি সেন্টেন্সের ভিতর অক্সিলারি ভার্ব না থাকে তাহলে টেন্স পারসন এবং নাম্বার অনুসারে ডাজেন্ট এবং ডিডেন্ট বসবে। তাহলে আমি তোমাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, যেমন হি প্লেস ফুটবল, এখানে দেখো এর যুগ আছে, তারপরে সিঙ্গল নাম্বার প্রেজেন্ট টেন্স, তাই এটা আমার যে প্রশ্ন সংস্থিকরণ হবে সেটা হবে ডাজেন্ট, যেহেতু অ্যান্সারটা প্রশ্নটা আমার বাক্যটা আছে পজিটিভ, সুতরাং অ্যান্সারটা হবে নেগেটিভ। এটা গতকাল সে তোমাদের বলছিলাম ডিও ইএস ডাজেন্ট এবং সাবজেক্ট আসবে হি। তোমাদের তিনটা ইদি দেখা দিচ্ছি, হি প্লেড ফুটবল যদি পাস্ট টেন্স হয় যেহেতু এটা পাস্ট টেন্স আছে সুতরাং এটা হবে ডিডেন্ট, কারণ বাক্যটি অ্যাফার্মেটিভ আছে ডিডেন্ট হি। আবার ইন্টারমিডিয়েট চিহ্ন অবশ্যই দিতে হবে, এবং যদি প্রেজেন্ট টেন্স হয় এর যোগ না থাকে তাহলে কি হবে, এখানে হি হবে না, হি থাকলে অবশ্যই আমাদের যোগ করতে হবে প্রেজেন্ট টেন্স হলে। এখানে আমি ইউ দেই, ইউ প্লে ফুটবল, ইউ প্লে ফুটবল, তাহলে এখানে যেহেতু আমার প্রেজেন্টেজ আছে এবং সাবজেক্ট আছে সেকেন্ড পার্সন তাহলে হবে ডোন্ট ইউ। আশা করি তোমরা নিয়মটা বুঝতে পারছো এবং
লিখতেও পারছি। আমি তোমাদের দেখি যতটুকু পারি আজকে আমি দিয়ে দেবো, বাকিটা পর আগামী ক্লাসে দেবো। এবার তিন নম্বর নিয়ম আমি দিচ্ছি, তিন নম্বর দিচ্ছি, চার নম্বর, চার নম্বর হচ্ছে যদি সেন্টেন্সের ভিতরে এম থাকে, যদি সেন্টেন্সের ভিতর এম থাকে, বাক্যটি যদি পজিটিভ হয় তাহলে নেগেটিভ করার সময় যদি সেন্টেন্সে এম থাকে তাহলে নেগেটিভ নেগেটিভ করার সময় এমকে আর করতে হবে। এটা তো আমাদের অনেকের মনে প্রশ্ন, জানতে পারে কেন এম আর হবে কেন, এটা আমাদের এক প্রশ্নের নিয়ম। যেমন উদাহরণ দিচ্ছি, আমরা প্রশ্ন এমকে আর করতে হবে, আমাদের উদাহরণ দিয়ে বুঝে দিচ্ছি। যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট, দেখো বাক্যটি আমার যেহেতু অ্যাফার্মেটিভ এই জন্য এম হয়ে যাবে আর, নটটা অবশ্যই হবে যেহেতু বাক্যটি অ্যাফার্মেটিভ, নেগেটিভ আমার করতে হবে তাহলে আর নিতে হবে, আর এন অ্যাপোস্ট্রফি আর এন আই, আশা করি তোমরা বুঝতে পারছো। এবং এর সাথে আমার দি পরের নিয়মটা না দিলেই আর চলে না আজকে, এটা যদি এম থাকে অ্যাফার্মেটিভ তাহলে আর সাথে অবশ্যই নট হবে। পাঁচ নম্বর নিয়ম, যদি সেন্টেন্সের ভিতর আর নট থাকে, এম নট সরি, যদি সেন্টেন্সের ভিতর সেন্টেন্সের ভিতর আর নট থাকে তাহলে, সরি এটা ভুল হয়ে গেছে, আর নট মানে এম নট, এম নট থাকে, যদি সেন্টেন্সের ভিতরে এম নট থাকে তাহলে আর কিন্তু আর হবে না, তাহলে এর এমই থাকবে। ধরো আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, আই অ্যাম নট এ বয়, আই অ্যাম নট এ বয়, দেখো এখানে এম নট আছে। এখন তোমাদের কোনো প্রশ্ন তো এখানে আর হবে না কেন, কিন্তু যেহেতু নেগেটিভ, নেগেটিভ থাকলে এম এমই থাকবে, উত্তরটা হবে পজিটিভ। যেমন এম অনলি এম, এম এবং সাবজেক্ট শেষে এম আই, আশা করি বুঝতে পারছো। তা আজকে আমাদের এ পর্যন্তই থাকবে, তোমরা এগুলো নিয়মগুলো ভালো করে পড়ে আসবা, আগামী দিন আমি পাঁচ নম্বরের পর থেকেই লেখাবো, ছয় থেকে। গুড বাই স্টুডেন্টস, সি ইউ এভরিথিং।